আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছেন জোনায়েদ সাকি। জানাবো বিএনপির ছেড়ে দেওয়া আসন নিতে চায় জাপা। এদিকে পিটার হাসের নিরাপত্তা নিয়ে বাইডেন প্রশাসনের উদ্বেগ। জানাবো শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না বলছেন ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানাবো সুগন্ধি চাল মশলা ও লবণের দাম বেড়েছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছেন জোনায়েদ সাকি। আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। মহান বিজয় দিবসে আজ শুক্রবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। রাষ্ট্রকে আওয়ামী লীগ সরকার ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে বলেও দাবি করেন জোনায়েদ সাকি। তিনি বলেন, এই সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। তারা হামলা মামলা করছে, মিছিলে গুলি করে মানুষ হত্যা করছে, বিরোধী দলের নেতাকর্মীদের অপহরণ করে গুম করা কিংবা কারাগারে আটক রাখা হচ্ছে। রাষ্ট্রীয় বাহিনী ও দলীয় গুন্ডা পাণ্ডা লেলিয়ে দিয়ে দেশব্যাপী চরম দমন পীড়ন নির্যাতন চালাচ্ছে। আওয়ামী লীগ সরকারের অধীনে বা চলমান শাসনতন্ত্রের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে শাসনতন্ত্রের বদল ঘটাতেই হবে। যে আকাঙ্ক্ষা নিয়ে লাখ লাখ মানুষ আত্মদান করেছেন, মুক্তিযুদ্ধের 51 বছর পেরিয়ে গেলেও তা পূরণ হয়নি বলে মনে করেন জোনায়েদ সাকি। তিনি বলেন, জাতি ধর্ম নির্বিশেষে সবার অধিকার প্রতিষ্ঠা করতে সংবিধান সংস্কার ও শাসনতান্ত্রিক পরিবর্তনের জন্য 7 দফা এবং আর্থসামাজিক পরিবর্তনের জন্য 7 দফা দাবি প্রতিষ্ঠায় গণসংহতি লড়াই করছে। এ লড়াই এখন জাতির মুক্তির লড়াইয়ে পরিণত হয়েছে। বিএনপির ছেড়ে দেওয়া আসন নিতে চায় জাপা। বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগের পর জাতীয় সংসদের শূন্য আসনগুলোতে উপনির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। দলটির শীর্ষ দুই নেতা গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরপর থেকে জাপায় উপনির্বাচনের বিষয়টি আলোচিত হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে। জাপার চেয়ারম্যান জিএম কাদের আদালতের সিদ্ধান্তে প্রায় 1.5 মাস ধরে রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত রয়েছেন। এ নিয়ে সরকারের সঙ্গে জাপার শীর্ষ নেতৃত্বের সম্পর্কে টানাপোড়েনের নানা আলোচনা গেছে দলটিতে। তবে গতকাল দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার গণভবনের কার্যালয়ে সাক্ষাৎ করেন জাপার চেয়ারম্যান জিএম কাদের ও প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এরপর টানাপোড়েনের সম্পর্কে নাটকীয় মোড় নেওয়ার সম্ভাবনা দেখছেন জাপার নেতারা। এই বৈঠকের বিষয়ে জানতে চাইলে জাপার মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক প্রথম আলোকে বলেন, আমি যতটুকু জেনেছি ম্যাডাম প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, সেখানে চেয়ারম্যানকেও ডেকেছেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বক্তব্য দেওয়া হয়েছে, এর বাইরে আমরা কিছু জানি না। তবে জাপার দায়িত্বশীল একাধিক সূত্র বলছে, এই বৈঠকের বিএনপির সংসদ সদস্যরা শূন্য আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জাপা উৎসাহিত বোধ করছে। জাপার নেতারা মনে করছেন, সংসদে আওয়ামী লীগের আসন সংখ্যা যথেষ্ট, তাই শূন্য হওয়া আসনগুলোতে জাপা আওয়ামী লীগের পক্ষ থেকে ছাড় পাবে। বর্তমানে সংসদে জাপার 26 জন সংসদ সদস্য রয়েছে, এর মধ্যে 22 জন নির্বাচিত, 4 জন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য। বিএনপির 6 জন সংসদ সদস্য গত রোববার জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন। ফলে চাঁপাইনবাবগঞ্জ 2, বগুড়া 4, বগুড়া 6, ঠাকুরগাঁও 3, ব্রাহ্মণবাড়িয়া 2 ও একটি সংরক্ষিত আসনে নির্বাচন হবে। তবে বিএনপির 7 জন সংসদ সদস্যের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের মোহাম্মদ হারুনুর রশিদ বিদেশে থাকায় সশরীরে উপস্থিত হয়ে আসনটি শূন্য হয়নি। না গেছে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য গতকাল দুপুরে 12:30 দিকে জিএম কাদের গণভবনে যান। এর কিছু সময় পর রওশন এরশাদ ও ছেলে রাহগীর আল মাহি সাদ এরশাদ সেখানে পৌঁছান। তার প্রধানমন্ত্রীর সঙ্গে একত্রে এবং পৃথকভাবে প্রায় 1 ঘন্টা কথা বলেন। এ বিষয়ে জাপার চেয়ারম্যান জিএম কাদের প্রথম আলোকে বলেন, তিনি দীর্ঘদিন চিকিৎসার জন্য বাইরে ছিলেন, দেশে ফিরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সৌজন্য সাক্ষাতের জন্য সময় চেয়েছিলেন, সেখানে আমাকেও ডেকেছিলেন, এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী পৃথিবীর যে কোনো দেশে গণতন্ত্র ও সাংবিধানিক সরকার ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে বিরোধী দলগুলোর দায়িত্বশীল ভূমিকার বিষয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী সংসদীয় গণতন্ত্রে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য জাতীয় পার্টিকে ধন্যবাদ জানান। বৈঠককালে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং কুশল বিনিময় করেন। জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হয়, তারা রাজনৈতিক অবস্থা থেকে দেশে গণতান্ত্রিক ও সাংবিধানিক সরকার ব্যবস্থা বজায় রাখতে বদ্ধপরিকর। জাতীয় পার্টি এ লক্ষ্যে প্রধান বিরোধী দল হিসাবে সংসদ ও সংসদের বাইরে গঠনমূলক ও কার্যকর ভূমিকা পালন করে যাবে। এদিকে জাপার সাবেক এক নেতার করা মামলায় আদালতের আদেশের কারণে গত 30 অক্টোবর থেকে জাপা চেয়ারম্যান জিএম কাদের দলীয় সিদ্ধান্ত গ্রহণ থেকে দূরে আছেন। আদালতের ওই আদেশ জারির পর জাপার ভেতরে আলোচনা উঠে যে জাপার শীর্ষ নেতৃত্বের উপর
সরকার নাখোশ, কারণ জি এম কাদের সাম্প্রতিক সময় যেভাবে সরকারের কড়া সমালোচনা করে বক্তৃতা দিচ্ছিলেন সেটা সরকারের উচ্চ মহলের পছন্দ হচ্ছিল না। অন্যদিকে জি এম কাদের তার বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেয়ে প্রথমে ঢাকার যুগ্ম জেলা জজ আদালত ও পরে উচ্চ আদালতে যান। গতকাল পর্যন্ত এই বিষয়ে কোনো সুরাহা আসেনি। এ মামলার নেপথ্য সরকারের উৎসাহ রয়েছে কিনা তা নিয়ে শুরু থেকে জাপার নেতাকর্মীদের মধ্যে সন্দেহ আলোচনা রয়েছে। জি এম কাদের দায়িত্ব পালন সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের উপর শুনানি শেষে গত সোমবার আপিল বিভাগ আদেশের জন্য গতকাল মঙ্গলবার দিন ধার্য রেখেছিলেন। গতকাল আদেশ হয়নি। জি এম কাদেরের দায়িত্ব পালন সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের উপর শুনানি শেষে গত সোমবার আপিল বিভাগ আদেশের জন্য গতকাল মঙ্গলবার দিন ধার্য রেখেছিলেন। গতকাল আদেশ হয়নি। অবশ্য প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির শূন্য আসনগুলো নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা সেই ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি জাপার চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, জাপা শূন্য আসনগুলোতে উপনির্বাচনে অংশ নিতে পারে, এ বিষয়ে দলের নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। পিটার হাসের নিরাপত্তা নিয়ে বাইডেন প্রশাসনের উদ্বেগ। এক যুগ ধরে নিখোঁজ ব্যক্তির পরিবার সহ গুমের ঘটনায় ভিকটিম পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকে সরকার সমর্থকদের বাধা এবং বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাইডেন প্রশাসন। ওয়াশিংটনে পৃথক ব্রিফিংয়ে অভিন্ন ওই উদ্বেগ প্রকাশ করা হয়। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পরিচালক অ্যাডমিরাল জন কির্বি খোলাসা করে বলেন, বাংলাদেশের অব্যাহত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় যুক্তরাষ্ট্র যথাযথ পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখছে, পাশাপাশি শান্তি এবং নিরাপত্তা রক্ষায় পদক্ষেপ নিতেও যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। ভার্চুয়ালি অনুষ্ঠিত ওই ব্রিফিংয়ে এনএসসির স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পরিচালক অ্যাডমিরাল জন কির্বি আরও বলেন, বাংলাদেশে যেসব বিষয়ে মানবাধিকারের উন্নতি হচ্ছে না নিশ্চিতভাবে সেগুলো নিয়ে আমাদের উদ্বেগ আছে। দেশের আসন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বাইডেন প্রশাসনের জ্যেষ্ঠ ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র চায় নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন করার পরিবেশ বাংলাদেশে তৈরি হোক। ব্রিফিংয়ে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি প্রশ্নটি করেছিলেন। এদিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ভার্চুয়াল ব্রিফিংয়েও সাংবাদিক আনসারির অভিন্ন প্রশ্নের জবাবে মুখপাত্র বেদান্ত প্যাটেল রাষ্ট্রদূতের গাড়ির গতিরোধ করায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ব্রিফিংয়ে প্রশ্নকর্তা আনসারি বলেন, আমাদের প্রশ্ন বাংলাদেশে ইস্যুতে। বুধবার সকালে বিরোধী দলের নিখোঁজ কর্মী সাজেদুল ইসলামের বাসায় পরিদর্শনের সময় সেখানে প্রতিবন্ধকতা তৈরি করেছিলেন ক্ষমতাসীন দলের সমর্থকরা। সাজেদুল 2013 সাল থেকে নিখোঁজ রয়েছেন। বাংলাদেশে গুম আর বিচার বহির্ভূত হত্যা একটি নৈমিত্তিক ঘটনা। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে র্যাব এবং এর 6 অফিসারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। নিরাপত্তাজনিত কারণে সেখানে বৈঠক না শেষ না করেই বের হয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত। এছাড়া গণমাধ্যমের খবরে জানা গেছে, ঘটনাটির পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে তার উদ্বেগের কথা জানিয়ে এসেছেন। বাংলাদেশে তার নিরাপত্তার বিষয়টি নিয়ে আপনারা উদ্বিগ্ন কিনা মুশফিক স্পোকস পার্সনের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের সরকার বিরোধী দলের উপর আক্রমণাত্মক হয়ে উঠেছে। বিএনপির মহাসচিব এবং বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সহ হাজার হাজার কর্মীকে আটক করা হয়েছে, তাদেরকে সমাবেশ করার সুযোগ দেওয়া হচ্ছে না। জনগণ গণতন্ত্র আর ভোটাধিকারের জন্য লড়াই করছে, এ বিষয়ে আপনার মন্তব্য কি? জবাবে অ্যাডমিরাল জন কির্বি বলেন, আমরা অবশ্যই আমাদের রাষ্ট্রদূতের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আপনি সঠিক বলছেন, নিরাপত্তাজনিত কারণে বৈঠকটি সংক্ষিপ্ত করা হয়। বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ে আমরা রাষ্ট্রদূতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাচ্ছি। বাংলাদেশের গণমাধ্যম, সুশীল সমাজ এবং নির্বাচন, এই তিন বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করে বাইডেন প্রশাসনের ওই কর্মকর্তা বলেন, গণমাধ্যম, সুশীল সমাজকে স্বাধীন কাজ করার এবং উদ্বেগ প্রকাশের সুযোগ দিতে হবে। একইভাবে নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে করার পরিবেশ থাকতে হবে। যুক্তরাষ্ট্র তার এই মৌলিক নীতিগুলোর ব্যাপারে বিশ্বজুড়ে সোচ্চার উল্লেখ করে জন কির্বি জানান, বাংলাদেশের ক্ষেত্রেও আমাদের একই অবস্থান। স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে বিস্তারিত এদিকে স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিংয়ের প্রিন্সিপাল ডেপুটি স্পোকস পার্সন বেদান্ত প্যাটেলের উদ্দেশ্যে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি বলেন, বাংলাদেশে বিরোধীরা আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। শীর্ষ নেতৃবৃন্দ সহ বিরোধী দলের হাজার হাজার কর্মী কারাগারে। তাছাড়া বুধবার মার্কিন দূতের গাড়ি বহরে গতিরোধের এটি দ্বিতীয় ঘটনা। 2018 সালে তৎকালীন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়ি বহরে আক্রমণ করেছিল সরকারপন্থী কর্মীরা। এসব বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি? মুখপাত্র বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র তার মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী শান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধির পূর্ব শর্ত হিসাবে মানবাধিকারের প্রতি সম্মান দেখিয়ে চলেছে। ঢাকা ওয়াশিংটন সম্পর্কের মূল উপাদান হিসাবে স্বাধীন গণমাধ্যম, নাগরিক সমাজ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্থান সংকোচনের ঘটনাগুলোতে আমরা যখন
উদ্বেগ প্রকাশ করি তখন মানবাধিকারের কথাও বলি। প্রশ্নকর্তার উদ্দেশ্যে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, আপনি একটি নির্দিষ্ট বৈঠকের কথা বলেছেন, 14 ডিসেম্বরের দিনের শুরুর বৈঠকটি নিরাপত্তা উদ্বেগের কারণে শেষ না করে মার্কিন রাষ্ট্রদূত এবং দূতাবাসের কর্মীদের স্থান ত্যাগ করতে হয়েছে। এ নিয়ে আমাদের শঙ্কা এবং উদ্বেগের বিষয়টি আমরা বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ে নজরে এনেছি। শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না, বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা ঝুঁকি নিয়ে কাজ করেছেন। এত ঝুঁকিপূর্ণ জীবন 75-এর পরে আর কোনো রাজনীতিকের জীবনে হয়নি। তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না। ওবায়দুল কাদের বলেন, বিএনপির এক নেতা বলেছেন তারা রাষ্ট্র মেরামতের রূপরেখা তৈরি করছেন, ঘোষণা দেবেন, এটা বিএনপি তৈরি করবে। যাদের হাতে 15 আগস্ট, 3 নভেম্বর ও 21 আগস্টের রক্তের দাগ, তারা করবে রাষ্ট্র মেরামত। বঙ্গবন্ধুর খুনিদের মুক্তি দিতে যারা আমাদের সংবিধান সংশোধন করেছে, 5 বার দুর্নীতিতে বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে, তারা করবে রাষ্ট্র মেরামত। যারা আমাদের দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, তারা দণ্ডিত হয়েছে, তারা করবে রাষ্ট্র মেরামত। মুচিলাকা দিয়ে লন্ডনে চলে গেছে, তিনি হবেন আমাদের নেতা। 10 ডিসেম্বরের পরে নাকি খালেদা জিয়া দেশ চালাবেন, কোথায় গেল সে অহংকার? বাংলাদেশের জনগণ আপনাদের দম্ভ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। কাদের বলেন, শেখ হাসিনার অপরাধে নিজের টাকায় পদ্মা সেতু করেছেন, 100 সেতু একদিন উদ্বোধন করেছেন এবং 100 রাস্তা একদিন উদ্বোধন করেছেন। মেট্রো রেল উদ্বোধন হবে, চট্টগ্রাম বঙ্গবন্ধু টানেল হয়েছে, উন্নয়নের নেত্রী শেখ হাসিনা। এই কারণে বিএনপির বড় অন্তর্জ্বালা, জ্বালায় জ্বালায় তারা মরে যে কেন এগুলো হলো, কেন এগুলো তিনি করলেন। আন্দোলনের জন্য যুব মহিলা লীগকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রস্তুত হয়ে যান, আবারও সংগ্রাম, আবারও আন্দোলন মোকাবেলা হবে, নির্বাচনে আবারও মোকাবেলা হবে। এ সময় যুব মহিলা লীগের প্রশংসা করে তিনি বলেন, যুব মহিলা লীগ আমাদের দেশের রাজনীতিতে এক বিস্ময়কর আবিষ্কার, শেখ হাসিনার সেটি করেছেন। তরুণদের যুব লীগ আছে, তরুণীদের কি হবে, এই চিন্তা থেকে তিনি যুব মহিলা লীগ করেছেন। রাজপথে নিপীড়ন, গণনির্যাতন, জেল জুলুমের ইতিহাস যুব মহিলা লীগের। ওবায়দুল কাদের বলেন, পলাশির ঘটনা পুনরাবৃত্তি ঘটেছে। 75-এর 15 আগস্ট পলাশির মীর জাফর ও ইয়ার লতিফের জায়গা 15 আগস্টে ছিল খুনি মোস্তাক ও জিয়াউর রহমান। পৃথিবীর ইতিহাসের কোনো হত্যাকাণ্ডে কোনো অবলা নারী, অবুধ শিশু টার্গেট হয়নি, কিন্তু 15 আগস্টে হয়েছে। পৃথিবীর ইতিহাসের নৃশংস হত্যাকাণ্ড ছিল এটি। যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে ও অপু উকিলের সঞ্চালনায়তে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্ব ও উপ উকিলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2002 সালের 6 জুলাই গঠিত হয় যুব মহিলা লীগ। সে সময় নাজমা আক্তারকে আহ্বায়ক ও উপ উকিলকে যুগ্ম আহ্বায়ক করে 101 সদস্যের কমিটি করা হয়। সংগঠনটির প্রথম সম্মেলন হয় 2004 সালে, এতে নাজমা আক্তারকে সভাপতি ও উপ উকিলকে সাধারণ সম্পাদক করা হয়। 2017 সালের 17 মার্চ যুব মহিলা লীগের সর্বশেষ সম্মেলন, ফের নাজমা আক্তার ও উপকিলেই নেতৃত্বে আসেন। সুগন্ধি চাল, মশলা ও লবণের দাম বেড়েছে। বাজারে দাম বাড়ার দৌড়ে যোগ দিয়েছে সুগন্ধি চাল, মশলা ও লবণ। ভরা মৌসুমে কমছে না চালের দাম, সামান্য স্বস্তি ডিম, মুরগি ও সবজির দামে। অথচ বাজারে সর্বাহ ঘাটতি নেই, নতুন সুগন্ধি চাল ওঠার পরও এই দাম বাড়া নিয়ে যৌক্তিক কারণ দেখাতে পারেননি চাল ব্যবসায়ীরা। রাজধানীর চালের পাইকারি বড় বাজার বাবু বাজারে ব্যবসায়ী মেচার্স কোনিক এন্টারপ্রাইজের মালিক জিয়াবুল হক কালের কণ্ঠকে বলেন, হঠাৎ করে মিলাররা পুরনো সুগন্ধি চালের দাম বাড়িয়ে দিয়েছে, যার প্রভাব পাইকারি ও খুচরা বাজারে পড়েছে। তবে বাজারে চালের সংকট নেই। জিয়াবুল হক বলেন, পাইকারিতে এখন পুরনো সুগন্ধি চাল প্রতি বস্তা 50 কেজি 6,750 থেকে 6,750 টাকায় বিক্রি হচ্ছে। কিছুদিন আগে প্রতি বস্তা বিক্রি হয় 6,200 থেকে 6,250 টাকায়। মহাকালীর বাজারের মুদি দোকানদার মোহাম্মদ আরিফ কালের কণ্ঠকে বলেন, হঠাৎ পাইকারি বাজারে সুগন্ধি চালের বস্তা প্রতি 500 টাকা বেশি বেড়েছে, তাই খুচরা বাজারেও দাম বেড়েছে। ভালো মানের খোলা সুগন্ধি চাল 150 টাকা কেজি বিক্রি হচ্ছে, আগে বিক্রি করেছে 135 থেকে 140 টাকায়। সুগন্ধ চালের প্যাকেট 150 থেকে 160 টাকায় বিক্রি হচ্ছে। তিনি বলেন, জিরা এলাচ সহ বেশিরভাগ মশলার দাম বেড়েছে, 450 টাকা কেজির জিরা এখন বিক্রি করতে হচ্ছে 520 টাকায়। এলাচি আগে মানভেদে 1,100 থেকে 1,400 টাকা কেজি ছিল, এখন 1,200 থেকে 1,600 টাকা। সব কোম্পানির প্যাকেটে লবণ কেজিতে 4 টাকা বাড়িয়ে 42 টাকা করা হয়েছে, আগে ছিল 38 টাকা। মহাকালীর বাজারে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রবিউল কালের কণ্ঠকে বলেন, জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, মাস শেষে আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে পারি না, স্বস্তি দিচ্ছে ডিম, মুরগি ও সবজি। রাজধানীর বাড্ডার কাঁচা বাজারে মুরগি ব্যবসায়ী ইলিয়াস উদ্দিন কালের কণ্ঠকে
মন্ত্রীকে বলেন। রাজধানীর বাড্ডার কাঁচাবাজারে মুরগি ব্যবসা ইলিয়াস উদ্দিন বলেন, বাজারে এখন অন্যান্য পণ্যের তুলনায় মুরগির দাম অনেক কম। ব্রয়লার 145 থেকে 150 টাকা, সোনালি 250 থেকে 260 টাকা এবং দেশি মুরগি 450 থেকে 460 টাকা কেজি। মাছের দামে হেরফের নেই, আগেই দামে বিক্রি হচ্ছে। বাজারে সরবরাহ ভালো থাকায় ক্রেতার নাগালে শীতের নানা সবজি। জোয়ার সাহারা বাজারের সবজি বিক্রেতা মোহাম্মদ বকুল হোসেন বলেন, এখন বাজারে বেশিরভাগ সবজি কেজি 50 টাকার মধ্যে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।